মাঠের মধ্যে পড়ে রয়েছে পরপর শেয়ালের মরদেহ। শনিবার সকালে এই দৃশ্যেই চক্ষুচরক গাছ ডোমকলের আমিনাবাদের বাসিন্দাদের। দেখা যায় ডোমকলের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকায় মাঠে পড়ে রয়েছে 12টি শেয়ালের মৃতদেহ। স্থানীয়দের অনুমান, হাই ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শেয়ালগুলির। ডোমকল পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের আমিনাবাদ বিশ্বাসপাড়া এলাকায় চাষের জমির উপর দিয়ে গিয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার, সেই তারই নাকি পড়েছিল মাঠে। শনিবার সকালে এলাকারই এক কৃষক মাঠে সেই তারে বিদ্যুৎপৃষ্ট হন। তিনি এলাকায় এসে বিদ্যুতের তার ছিঁড়ে যাবার কথা জানান। স্থানীয়দের দাবি, পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তড়িঘড়ি সেই তার জোড়া লাগিয়ে চলে যায়। যেখানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল সেখান থেকেই উদ্ধার হয় 12টি শেয়ালের মৃতদেহ। বিদ্যুৎপৃষ্ট হয়ে এতগুলো শেয়ালের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। ওই শুনেছি 12টা শেয়াল পড়েছিল। আচ্ছা, তো তার কেটে গিয়েছিল 12টা শেয়াল পড়ার পরে, তাই সেই সারা ছিঁড়ে পড়েছিল তার। ওই যে উপরকার ওই তারটা, কত ভোল্টেজ এটা? ওটা 8-এর তারটা পড়েছে, ভোল্টেজ কত না তো, এতে 11,000 ভোল্ট এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তার ছিঁড়ে পড়েছে। তুই শেয়াল এত দিক থেকে আসছো, শিয়াল তারে ধরি সব মারা গেছে। গাফিলতি, কার গাফিলতি মনে হচ্ছে? কার বলতে গেলে কারেন্টের অফিসের লোকেরই গাফিলতি। স্থানীয়রা জানান, ডোমকল পৌরসভার কর্মীরা শিয়ালের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ বিষয়ে ডোমকল বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার গোলাম মহিউদ্দিন আহমেদকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি কোনো রকমের ফোন ধরেননি। ইলেকট্রিক যারা কাজ করে তাদেরকে আমরা বারবার বলেছি, কারেন্ট অফিসের গাফিলতি আছে, আমরা পড়াই এখানে কারেন্ট এরকম বা তার কেটে যায় সারে আবার বলি, আবার আবার আমাদেরকে দরখাস্ত বলে, আমরা দরখাস্তও করেছি একবার কিন্তু কাজ হয়নি, কাজ হয়নি। হ্যাঁ, তো এরকম মানুষ চাষা চাষিরা যদি গ্রাম চাষিরা যদি যখন যখন জমিতে আসবে কখন কাইটে পড়ে থাকবে, রাত্রে 8-10 কে 12 জমিতে জলদি বাড়ি যায়, সে টাইমে যদি তার কাটা থাকে, যদি তাদের যদি শর্ট লাগে তো এ দায় কে নেবে? মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।